হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব বলে। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলতে চলেছি যে এই তিন নামের পুরুষরা সবচেয়ে সুন্দরী বউ পেয়ে থাকেন। খুবই ইন্টারেস্টিং একটি বিষয়, আপনারা যদি জানতে ইচ্ছুক থাকেন তাহলে আমার আজকের ভিডিওটিকে আপনাদের কিন্তু দেখতে হবে। স্কিপ করে চলে গেলে কিন্তু অনেক কিছু জিনিস মিস করে যাবেন, তাই বলছি বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত আমার এই ভিডিওটিকে দেখতে থাকুন। তার আগে আপনাদের সকলকে আমাদের এই চ্যানেলটিতে জানাই স্বাগতম। আশা করছি সকলে ভালোই আছেন, আর আপনাদের ভালোবাসা নিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জানা গেছে যে এই আমি যে তিন নামের পুরুষের কথা বলবো, এই তিন নামের পুরুষরাই সবচেয়ে নাকি বেশি সুন্দরী বউ পেয়ে থাকেন। তবে সৌন্দর্য সবার মনে, কখনোই বাইরে নয়। কিন্তু এটাও তো অনেকে চায় যে তার বউ সুন্দরী হোক, মন ভালো থাকলেই তার সব কিছু সুন্দর, এটা আমরা সকলেই জানি। তবুও আপনাদেরকে তো বললাম যে অনেকেই তো মনে মনে চান তার স্ত্রী দেখতে একটু ভালো হোক, তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এই নতুন তথ্যটি আপনাদেরকে জানানোর জন্য। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। আমি আপনাদেরকে প্রথমে বলবো বি নামের ছেলেদের কথা। আমাদের এই ইংরেজি বর্ণমালার 2 নম্বর অক্ষরটি হলো বি, আপনারা সকলেই এটা জানেন। এই 2 অক্ষরটি বিবাহের সঙ্গে সম্পর্কিত, তাই বিশেষ করে বি নামের মানুষরা বেশি রোমান্টিক প্রকৃতির হয়ে থাকেন। এরা তাদের ভালোবাসা দিয়ে তাদের প্রেমিকাকে কিংবা স্ত্রীকে সুখে রাখেন, তাদের ভালোবাসায় ভরিয়ে রাখেন। আর এই বি নামের মানুষরা দায়িত্বশীল হওয়ার কারণে এদের বিবাহিত জীবনটা খুবই সুখের হয়, কারণ এরা তাদের বাবা মাকে থেকে শুরু করে তার স্ত্রীকে খুবই ভালো রাখে এবং সবাইকে ভালোবেসে কাছে টেনে নিতে পারে। তাই এই বি নামের মানুষরাও সবচেয়ে সুন্দরী বউ পেয়ে থাকেন। আপনাদের মধ্যে যাদের নামের প্রথম অক্ষর বি, যে সকল পুরুষদের, তারা খুব সুন্দর দেখতে স্ত্রী পেয়ে থাকেন। আর এই বি নামের মানুষরা যদি একটুখানি ভালোবাসা পেয়ে থাকেন তাহলে এরা তাদের ভালোবাসাটা উজাড় করে দেয়, এরা তাদের পরিবারের দায়িত্ব নিতে পিছিয়ে যায় না। আমি আপনাদেরকে আগেই বললাম এরা দায়িত্ববান এতটাই। আর এই বি নামের মানুষরা সুন্দরী বউ পেয়ে থাকেন। এরপর আমি আপনাদেরকে বলবো যাদের নামের প্রথম অক্ষর এফ দিয়ে শুরু, এফ লেটার দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু হয় সেই সব পুরুষরাও কিন্তু খুব সুন্দর দেখতে বউ বা স্ত্রী পেয়ে থাকেন। সংখ্যাতত্ত্ব অনুযায়ী এর মান হচ্ছে 6, এফ লেটারটির। এই নামের মানুষরা খুবই সহজ সরল প্রকৃতির হয়ে থাকেন। যাদের নামের প্রথম অক্ষর এফ তাদেরকে একটু লক্ষ্য করবেন, দেখবেন এরা খুবই সহজ সরল, এদের মনটা খুবই নরম প্রকৃতির হয়ে থাকে। এরা এতটাই সৎ যে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়তেও দ্বিধাবোধ করে না, সব সময় অন্যের সমস্যায় সামিল হয়ে তার সমাধান করার চেষ্টা করে। আর এই এফ নামের মানুষরা সবচেয়ে সুন্দরী বউ পেয়ে থাকেন। আর এদের স্ত্রীরা খুব সাহসী হয়ে থাকে, এরা খুব দয়ালু প্রকৃতির হয়ে থাকে। এই এফ নামের পুরুষরা খুবই যত্নশীল হয়ে থাকেন, অর্থাৎ সে কোনো বাড়ির কোনো মূল্যবান জিনিস হোক কিংবা তার স্ত্রীর সাথে তার সম্পর্কে হোক বা অন্য কোনো সম্পর্কেই হোক,
সব সম্পর্কের দাম তার কাছে থাকে। তাই এই নামের পুরুষদের কপালও খুব ভালো হয়, ভাগ্য তার সহায় থাকে। সেই কারণে এই এফ নামের মানুষদের স্ত্রীরা খুবই সুন্দরী দেখতে হয়ে থাকে। এরপর আমি আপনাদের আরেকটি নামের পুরুষের কথা বলবো, যাদের স্ত্রীরাও সুন্দরী হয়ে থাকেন, যারা সুন্দরী বউ পেয়ে থাকেন। সেই আরেকটি পুরুষের নামের প্রথম অক্ষর হলো এল। এটি সংখ্যাতত্ত্ব অনুযায়ী এর মান হচ্ছে 3। আর এর মধ্যে যা যা গুণ এবং বৈশিষ্ট্য রয়েছে তা এই এল নামের মানুষদের ওপর বিদ্যমান। যাদের নামের প্রথম অক্ষর এল হয়ে থাকে সেই সব মানুষেরা, অর্থাৎ সেই সব পুরুষেরা খুবই আবিষ্কার করতে ভালোবাসেন। এরা সৃষ্টি করতে ভালোবাসেন, ধ্বংস করতে নয়। তাই কোনো ফেলে দেওয়া জিনিস থেকেও এরা নতুন কিছু আবিষ্কার করতে সক্ষম হন। এরা সৃষ্টিশীল ব্যক্তি হয়ে থাকেন। এই এল নামের মানুষরা খুবই সহানুভূতিশীল হয়ে থাকেন। আর এই এল নামের মানুষদের স্ত্রীরা খুবই লাজুক প্রকৃতির হয়ে থাকেন। আর এই এল নামের পুরুষরা ত্যাগী ব্যক্তি হয়ে থাকেন। এরা ত্যাগ করেন জীবনে অনেক কিছু, আর দান করতে খুবই ভালোবাসেন। অন্যের দুঃখ দেখে নিজেকে ঠিক রাখতে পারেন না, তাই এরা তাদের যতটা সামর্থ্য থাকে তারা দান করে দেন। তাই এদেরকে ভগবান খুবই আশীর্বাদ দিয়ে থাকেন, অর্থাৎ কৃপা করে থাকেন এদের ওপর। আর এই এল নামের মানুষরা সুন্দরী বউ পেয়ে থাকেন। মানুষের রূপ ভগবানের দান, তাই আমাদের এই রূপের ওপর, সৌন্দর্যের ওপর মানুষের কোনো হাত নেই। কথাতেই আছে, আপনারা জানেন যে যেসব মহিলাদের মন ভালো হয়, যাদের মন পবিত্র হয়, তারা দেখতে খুব ভালো হয়ে থাকেন। তাদের সৌন্দর্য তাদের মনের মধ্যে দিয়ে প্রকাশ পায়। আর সুন্দর দেখতে হওয়া বা না হওয়া এটা আমাদের হাতে থাকে না, কারণ এই রূপ স্বয়ং ঈশ্বরের দান। সবশেষে তবুও তো আমরা মানুষ, মানুষের মনে তো অনেকেই ইচ্ছা থাকে, তাদের তো সেগুলো পূরণ করার করতে ইচ্ছা হয়। তাই অনেকেই চান যে তাদের স্ত্রীরা একটু দেখতে সুন্দর হোক। সেই কারণেই তো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হয়েছে যে ওই 3 নামের যে পুরুষদের কথা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে বললাম, সেই 3 নামের পুরুষরা সুন্দরী বউ পেয়ে থাকেন। তো বন্ধুরা, আপনারা তো শুনলেন যে কোন কোন নামের পুরুষরা সবচেয়ে সুন্দরী বউ পেয়ে থাকেন। আপনাদের আমার আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। নিচের কমেন্ট সেকশনে একটি কমেন্ট লিখে আপনাদের মূল্যবান বক্তব্যটি আমাদের জানিয়ে দেবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও আপডেট করতে আরও আনন্দ জাগাবে আমাদের মনে। আর বন্ধুরা, আপনারা যদি আমাদের এই চ্যানেলে আজকে নতুন হন, অর্থাৎ আজই প্রথম আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদেরকে আমরা প্রতিদিন এই ধরনের সব নতুন নতুন ভিডিও উপহার দেব। কারণ আমরা আমাদের এই চ্যানেলে হিন্দু ধর্ম এবং মানব কল্যাণের সব বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তাই আপনারা যদি এই হিন্দু ধর্মের আচার আচরণ, দেবদেবীর পূজা পার্বণ সম্বন্ধে জানতে চান প্রতিদিন নিয়মিত, তাহলে আমাদের এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে আপনি সবার আগে পেয়ে যেতে পারেন আমাদের ভিডিওগুলি। আর
যেসব বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।